হ্যালো বন্ধুগণ, আমি সাধনা। আরো একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুগণ, কুমড়োর মধ্যে এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে যে এত সুন্দর একটা নিরামিষ রেসিপি হয়, না দেখলে তোমরা বিশ্বাস করবে না। গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। কুমড়োর এই দারুণ স্বাদের নিরামিষ রেসিপিটি বানাতে প্রথমেই আমাদের লাগবে গোবিন্দভোগ চাল। তো এখানে আমি বেশ কিছুটা গোবিন্দভোগ চাল নিয়েছি। এখান থেকে আমি মাত্র 4 চামচ গোবিন্দভোগ চাল অন্য একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো, খুব সুন্দর করে একদম ছাঁকা নাকা করে 4 চামচ গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিলাম। এইবারে এই চালটাকে একটু ধুয়ে নিতে হবে। তো তার জন্য সামান্য একটু জল দিয়ে একবার একটু জল পাল্টে চালটাকে ধুয়ে নেব। তো খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে চালটাকে ধুয়ে নিয়েছি, আর চালের জলটাকে কিন্তু অবশ্যই ঝরিয়ে নিতে হবে। তারপরে চলে যেতে হবে কুমড়োর কাছে। তো এখানে দেখো, আমি নিয়েছি কুমড়ো। এখানে এক ফালি কুমড়োকে এইভাবে কিন্তু আমি 3 টুকরো করে রেখেছি, আর কুমড়োর যে খোসাটা ছিল সেটাকে কিন্তু ঝাঁকা নাকা করে কেটে বাদ দিতে হবে। আর নিয়েছি একটা আলু। এইবারে কুমড়োগুলোকে কেটে নেওয়ার পালা। তার জন্য কুমড়োর ভেতরে যে এই যে দানার অংশটা থাকে সেই অংশটাকে একটু কেটে বাদ দিতে হবে। তারপরে কুমড়োগুলোকে এইভাবে একটা ছুরি দিয়ে ঝাঁকানাকা করে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। তো দেখো, এইভাবে কিন্তু আমি সমস্ত কুমড়োটাকে একটু ডুমো ডুমো করে কেটে নেব। তারপরে কুমড়ো কাটা হয়ে গেলে এইবারে আমি কিন্তু আলুটাকে কেটে নেব। তো এখানে আলুটাকেও ঠিক একই রকমভাবে 4 ফালি করে মাঝখান থেকে আবার ছোট ছোট টুকরো করে একটু ডুমো ডুমো করে কেটে নেব। তো আলুটাকেও ঠিক এইভাবে কিন্তু কেটে নিতে হবে। আমি ছুরি দিয়ে কেটেছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি, কাঁচি, যেটা দিয়ে তোমাদের সুবিধা হয় সেটা দিয়ে কেটে নেবে। তারপরে আলুটাকে কিন্তু অবশ্যই জল দিয়ে ধুয়ে নেবে। তারপরে চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। তারপরে কড়াইতে দিয়ে দিলাম মাত্র 2 চামচ সাদা তেল। আজকের এই রান্নাটা আমি সাদা তেলে করছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এইবারে দেখো, এখানে আমি কিছুটা কিশমিশ আর কাজু বাদাম নিয়েছি। কিশমিশ আর কাজু বাদামটাকে একটু ঘোটানাটা ঘোটানাটা করে হালকা করে লাল করে ভেজে নেব। তো দেখো, কাজু বাদাম কিশমিশ ভাজা হয়ে গেছে। এইবারে ঝাঁকা নাকা করে একটি প্লেটে আমি তুলে নেব। এইবারে ওই তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আলুটাকে একটু ঘোটানাটা করে ভেজে নেব। তার জন্য আলুর মধ্যে সামান্য একটু লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। লবণ আর হলুদটাকে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে আলুটাকে একটু ঘোটানাটা ঘোটানাটা করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুগণ, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো ঘোটানাটা মানে কি। ঘোটানাটা মানে হচ্ছে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়া। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবারে দেখো, আলুটাকে লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে নিলাম। এইবারে ওই কড়াইতে আবারও দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। 1 চামচ সাদা তেল দিয়ে এইবারে যে কুমড়োগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই কুমড়োগুলোকে একটু ভেজে নেব। কুমড়োটা যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো, একদম গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে কুমড়োটাকে এইভাবে কিন্তু একটু ভেজে নিতে হবে। কুমড়ো ভাজা হয়ে গেছে। কুমড়োটাকে একটি প্লেটে তুলে নিয়ে কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবারে কড়াইতে দিয়ে দিতে হবে আরও 1 চামচের মতো সাদা তেল। তেলটাকে ঘোটানাটা করে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে নিতে হবে। তারপরে যে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটাকে একটু ভেজে নিতে হবে। তো দেখো, একদম কড়াইতে দিয়ে ঝাঁকানাকা করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে 2 মিনিট চালটাকে একটু ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। 2 মিনিট চালটাকে ভেজে নিয়েছি, আর চালটা দেখো একটু ঝুরঝুরে হয়ে গেছে। এইবারে একটি প্লেটে তুলে নিতে হবে। তারপরে কড়াইতে দিয়ে দিতে হবে 3 চামচ সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে এর মধ্যে দেখো আমি ফোড়নে দেব 1টা শুকনো লঙ্কা, মাঝখান থেকে ফাটিয়ে রেখেছি 1/2 চামচ গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দেব তেজপাতা। গোটা গরম মশলাটাকে দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে ভেজে নিতে হবে। ভাজা মশলা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটো। তো একটা ছোট্ট পাকা টমেটোকে একদম টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টুকরো টুকরো করা টমেটোটাকে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে ঘোটানাটা করে একটু ভেজে নিতে হবে। তো দেখো, আদার কাঁচা গন্ধটা চলে গেছে যখন, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি, তোমরা চাইলে কিন্তু দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। এবারে সমস্ত গুঁড়ো মশলার উপরে একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তো খুব সুন্দর করে জলটাকে দিয়ে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। এবারে লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে সমস্ত মশলাটাকে খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে কষিয়ে নিতে হবে।
তো বন্ধুগণ, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটাকে দেখো তেল ছাড়তে শুরু করেছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা গোবিন্দভোগ চালগুলোকে। তো একদম ছাঁকানাকা করে গোবিন্দভোগ চালটাকে দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম জল। এতে কী হবে, মশলাটা তলা দিয়ে পুড়ে যাবে না। জলটা দিয়ে খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কুমড়ো। তো একদম ছাঁকানাকা করে ভেজে রাখা আলু আর কুমড়োটাকে দিয়ে খুব সুন্দর করে সমস্ত কিছুর সঙ্গে গোটানাটা গোটানাটা করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি 2 মিনিট সময় ধরে আলু কুমড়োটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যে জলটা দিয়েছিলাম সেই জলটা দেখো শুকিয়ে গেছে। 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল। তো পরিমাণ মতো গরম জল দেখো অ্যাড করে দেবো। তো দেখো পরিমাণ মতো উষ্ণ গরম জল আমি অ্যাড করে দিয়েছি। আমি এই রান্নাটা একটু মাখো মাখো করবো, তাই পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি। এইবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব, তারপরে ধামা চাপা দেবো। মানে ঢাকনা বন্ধ করে 5 থেকে 6 মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কুমড়োটাকে আমাদের রান্না করে নিতে হবে। তো এখন আমি তোমাদের 5 থেকে 6 মিনিট পরে দেখাচ্ছি। মাঝখানে কিন্তু 2 বার ঢাকনা তুলে খুব সুন্দর করে ঘোটানাটা করে আমি নিয়েছি, না হলে কিন্তু তলা দিয়ে পুড়ে যাবে। তো ঢাকনা তুলে মাঝখানে 2 বার আমি ঘোটানাটা করে দিয়েছি। কুমড়োটা আলুটা খুব ভালোভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো সেই কিশমিশ আর কাজু বাদাম, ভেজে রেখেছিলাম সেই ভাজা কিশমিশ কাজু বাদাম দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছে 1/2 চামচ চিনি। কুমড়োর এই রান্নাতে অবশ্যই একটু চিনি দিয়ে দেবে, তাহলে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো শাহি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি লাস্টে 1 চামচ ঘি। ব্যাস সমস্ত কিছুকে খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গোবিন্দভোগ চাল আর কুমড়োর দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। তো বন্ধুগণ, লাস্টে 1 চামচ ঘি অবশ্যই দেবে, তাহলে এই রান্নাটা স্বাদে গন্ধে ভরপুর হয়ে যাবে। তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 মিনিট একটু ধামা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এখন আমি তোমাদের 2 মিনিট পরে দেখাচ্ছি রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। এইবারে একটি প্লেটে আমি সার্ভ করব। তো বন্ধুগণ, কুমড়োর মধ্যে সামান্য একটু গোবিন্দভোগ চাল দিয়ে দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপিটা তোমরাও একদিন হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এই রান্নাটা শুধু গরম গরম ভাত নয়, রুটি পরোটা সমস্ত কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো দেখো একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিলাম। স্বাদে গন্ধে ভরপুর কুমড়ো গোবিন্দভোগ চালের এই রান্নাটা শুধু গরম গরম ভাত রুটি পরোটা নয়, এমনি এমনিও কিন্তু সব খেয়ে নেওয়া যায়, এতটাই টেস্টি হয়। এমনি এমনি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকের এই কুমড়ো গোবিন্দভোগ চালের নিরামিষ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।